ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সেশন। আমাদের আজকের সেশন হচ্ছে যে আমরা যে ড্রাইভার আছি, পুরাতন অথবা নতুন ড্রাইভার আমরা যাই বলি না কেন, প্রত্যেকেরই একটি মেজারমেন্ট একটু ভুল আছে অথবা একটু কম বুঝি আমরা। অনেকে আমাকে প্রশ্ন করে, আমার ছাত্ররা প্রশ্ন করে যে স্যার মেজারমেন্ট একটু একবার দেখায়েন, সেজন্য আমি আজকের এই ভিডিওটা দাঁড় করেছি। মেজারমেন্টটা হচ্ছে যে এটা একটি স্টিয়ারিং, একটা গাড়ির প্রত্যেকটি গাড়ির একটি স্টিয়ারিং হুইল থাকে। এই যে স্টিয়ারিং হুইল আছে, এটা এই স্টিয়ারিং হুইলটা যখন কতটুকু ঘুরাইলে চাকা কতটুকু যাবে, কত ডিগ্রি ঘুরবে, বামে ঘুরাইলে কতটুকু ঘুরবে, ডানে ঘুরাইলে কতটুকু ঘুরবে, সেটা কিন্তু একজন নতুন এবং পুরাতন ড্রাইভার, পুরাতন ড্রাইভার একটু বেশি জানলেও নতুন ড্রাইভার একটু কম জানে। এই জন্য আজকের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে পরে সহজে বুঝতে পারবো যে কিভাবে এই একটি স্টিয়ারিং হুইলটা কতটুকু ঘুরাইলে পরে চাকা কতটুকু ঘুরে সহজে সেই মেজারমেন্ট সম্পর্কে আমরা বুঝতে পারবো। এবার আসি। এখন এরকম হতে পারে যে একটা নতুন ড্রাইভার একটা জামের ভিতরে গাড়ি বসে আছে, তখন কিন্তু তারও এই জিনিসটা যদি দেখে তাহলে বুঝতে পারবে। যেমন এখন সে বুঝতে পারবে না যে এটা কি, যদি আমি ডিতে দিই, এটা একটা অটো গাড়ি, যদি ডিতে দিই তাহলে কি হবে, যখন চলবে এটা কি ডানে যাবে না বামে যাবে, সেটা সে বুঝতে পারবে না। আজকের ভিডিওটা দেখলে সে সহজেই সবকিছু বুঝতে পারবে বলে আমি মনে করি। তাহলে আমি এবার একটু দেখাই যে এই যে আমাদের স্টিয়ারিং হুইল আছে, সেই স্টিয়ারিং হুইলের এইটা এইটা আমার ডান হাত, ডান হাত থেকে যদি আমি শুরু করি, আমি যদি বামে ঘুরাইতে যাই তাহলে একটু দেখবো যে বামে যদি ঘুরাই দেড় পাক মাথায় রাখতে হবে, বাম এবং ডান দিকে 90 ডিগ্রি চাকা ঘুরতে গেলে আমার স্টিয়ারিং হুইলটা দেড় পাক ঘুরলে পরে তাইলে পরে 90 ডিগ্রি চাকাটা ঘুরে যাবে, বামে হোক ডানে হোক। তার প্র্যাকটিক্যালি আমরা এখন একটু দেখি যে এই যে ব্যাপার আছে এইটা একটু দেখি আমরা। প্রথমে এই যে আমি যে বামে বলি, তো বামে হলে এখান থেকে শুরু করে এই আধা পাক, তারপরে হলে পুরা ঘুরাইয়া যদি আবার এই জায়গায় আনি, এখন না এই পুরা ঘুরাইয়া, এই যে দেখি আমরা এই জানছি ঠিক আছে, আনার পরে কি হইলো হইয়া গেল, এখন বামে চলে গেল, পুরা পুরা বামে যাবে এখন। তো বামে যদি পুরা যায় তো এখন যদি এটাকে আমি সোজা করি, তাহলে সোজা করলে কি করতে হবে, আবার আবার ওই দেড় পাকই বিপরীত দিয়ে ঘুরে আনতে হইব। তাহলে দেড় পাক ঘুরাইলে এরকম, এই যে এখান থেকে আমরা শুরু করছি, অসুবিধা নেই বা এখান থেকে শুরু করছি, দেড় পাক যদি আমরা ঘুরাই, যে এইখান থেকে ঘুরাইলে এই যে আদা আইছে, আদা আসছে না, আদা আসছে, তো পুরাটা আবার আমরা একটু ঘুরাবো, এই যে আসছে, এই হয়ে গেছে দেড় পাক, দেড় পাক যে ঘুরাইছি এখন আমরা মোটামুটি এই বুঝলাম যে এটা সোজা আছে। তো সোজা আছে কিনা আমরা একটু দেখতেও পারি, প্রয়োজনে আমরা একটু দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চালাই পরে দেখাবো। এবার আসি, তাহলে গেল এখন সোজা হয়ে গেল, বামে দেখলাম, ডান দিকের ব্যাপার, এখন যদি ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরাইলি যে এখান থেকে শুরু করলে আমরা ডানে, এই ডানে এক পাক গেছে, এই যে অর্ধেক গেছে, অর্ধেক অর্ধেক গেল না এটা, এখানে অর্ধেক, তাহলে আবার এরকম ঘুরে আনি আমরা, এই ডান দিকে হয়ে গেল, এই যে বাস হয়ে গেল এক পাক, তাইলে কি হলো, এই এখানে গেল হইলো এক পাক, তারপর হইলো আধা পাক, এই হলো দেড় পাক, দেড় পাক যদি আমি ঘুরাই তাইলে কি হবে, আমার মোটামুটি কি হবে, এখন বাম দিকে, এখন ডান দিকে যাবে, অর্থাৎ বাম এবং ডান যেই করি না কেন আমরা পুরো স্টিয়ারিংটা দেড় পাক ঘুরলেই হবে। তো এখন যদি আমরা সোজা করি, এখন সোজা হবে, সোজা হচ্ছে কিনা, এখন এখন পুরা ডান দিকে আমার ডান দিকের চাকা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এখন যদি আমি সোজা করি, তো সোজা করলে করে থাকি, সোজা করতে গেলে এই যে দিলাম সোজা করবো, তাহলে সোজা করলে আমার বামে ঘুরার লাগবে, এটা এখানে আসছে, আসার পরে এখানে কি হলো, এখান থেকে এই পর্যন্ত আধা পাক হয়েছে, আধা পাক হয়েছে। তাই এখন যদি এটা আবার ঘুরাইয়া যদি আমরা কি করি আনি, তাইলে এই হলো যে এক হয়ে গেছে গা, এক পাক, তো আধা আর একে কত দেড় হইলো, তো এই যে দেড় পাক হয়ে গেল গা, এখন গাড়িটা সোজা হয়েছে। আমরা দেখি গাড়িটা সোজা হয়েছে কিনা, আমরা একটু চালাই দেখি, এই জায়গায় গিয়ার আছে আমাদের, ইয়াটা স্টিয়ারিং, আমাদের মনে রাখতে হবে যে অটো গিয়ারের গাড়িতে স্টার্ট না করলে কিন্তু স্টিয়ারিং লক হয়ে যায়, মোটামুটি নতুন গাড়ি। এবার আসি আমরা ডিতে দিই, দিলে পরে এই মোটামুটি আমরা চালাই, এখন চালাই একটু দেখি যে একশো সোজা আছে কিনা, সোজা বলতে গেলে এই যে এটা সোজা আছে, একদম সোজা আছে, এই যে সোজা আছে, একদম সোজা, সোজা আছে, একদম সোজা আছে, সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। এখন আসি যে কথাটা আমরা পূর্বে বলেছি, সেটা হলো কোনটা, যে এইটা একটা পাওয়ার স্টিয়ারিং এর একটা গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং এর কারণে অল্প ঘুরাইলি মোটামুটি ভালো ঘুরে যায়। আমি এখন একটু চালাইয়া ঘুরাইয়া দেখবো, দেখে সামান্য একটু ঘুরাইলি, যদি আমি স্টিয়ারিং সামান্য একটু ঘুরাই, সুন্দর সব অটোমেটিক্যালি ঘুরে যায়। এটা আমরা একটু সামান্য সামনে আগাই, আগাই একটা মোড় আছে, মোড়ে আমরা একটু ঘুরাইয়া দেখবো, ঘুরাইয়া দেখলে দেখবে সহজে, এই যে অল্প একটু ঘুরাইলেই, এই যে একটু 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 বামে ঘুরাইলাম, এখন ডানে যাবো, ডানে যে অল্প ঘুরাইলে হয় বেশি ঘুরার লাগে, যে অল্প ঘুরাইলে ঘুরে যায়, এই যে অল্প ঘুরাইলাম ঘুরে গেল, বেশি কোনো
পরিশ্রমের ব্যাপার নাই, অল্প ঘুরাইলে মোটামুটি আমার ঘুরে যায়। তা মোটামুটি আমরা এটুকু বুঝতে পারলাম যে কোনো লোক যদি এই ধরনের ভিডিওটা দেখে তাহলে সহজে বুঝতে পারবে যে কতটুকু ঘুরাইলে পরে এটা সে সহজে বুঝতে পারবে যে কতটুকু ঘুরাইলে কতটুকু ঘুরবে। যেমন আমি পূর্বে যে কথাটা বলেছি, একজন নতুন ড্রাইভার আছে, মোটামুটি সে নতুন গাড়ি চালায়, সে এখন জ্যামের ভিতরে বসে আছে, যে কথাটা আমি বলছিলাম। তো তদ্রুপ সেই নতুন ড্রাইভারে যদি এই ইঞ্জিনটা অনেকক্ষণ জ্যামে বসে থাকার পরে ইঞ্জিন বন্ধ থাকুক বা যে অবস্থা থেকে ইঞ্জিনটা একটু স্টার্ট করে, তারপরে সে যদি এরকম দেড় পাক ঘুরায় বাম দিকে ঘুরে, দেড় পাক ঘুরে যদি আবার পুরো উল্টা দিকে দেড় পাক ঘুরে সোজা করে আনে, যেমন এই যে এখান থেকে শুরু করে যদি আমি এই যে এরকম দেড় পাক ঘুরাইলাম, দেড় পাক ঘুরে আবার ঘুরে যদি দেড় পাক ঘুরাই দিই আমি সুন্দর, সে বুঝতে পারবে তখন সোজা যাবে, তখন বুঝতে পারবে এবার আমার গাড়ি সোজা যাবে, তখন আর কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তাহলে ধন্যবাদ সবাইকে। মোটামুটি এই ভিডিওটা যদি আমরা বারবার দেখি তাহলে মোটামুটি বুঝতে পারবো যে কিভাবে গাড়ির অল্প একটু ঘুরাইলেই এবং কতটুকু ঘুরাইলে কতটুকু অ্যাঙ্গেলে গাড়িটা যেতে পারে, চাকাগুলো ঘুরতে পারে, সেটা সম্পর্কে আমরা ভালো বুঝতে পারবো বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে।